शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। हेडलाइंस निवेदन करছেন दामोदर इंडस्ट्रीज प्राइवेट लिमिटेड चॉइस ऑफ मिलियंस रिश्ता जो कभी ना टूटे। যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষকে ত্রিপুরার আগরতলায় গ্রেফতারের প্রতিবাদে সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুরে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। কোথাও রাস্তা অবরোধ, কোথাও প্রতিবাদ সভা, কোথাও আবার টায়ার জ্বালিয়ে প্রতিবাদ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ জামুড়িয়া অন্ডালে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি। কোথাও রাস্তা অবরোধ করে প্রতিবাদ, তো কোথাও মিছিলে সামিল হয়ে প্রতিবাদ তৃণমূল নেতৃত্বের। রানীগঞ্জ ব্লকের বেলিয়াবা থানা নিচু মাঝিপাড়ায় ধস কবলিত এলাকার পরিধি বাড়ায় ক্ষতিগ্রস্ত রাস্তা। জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি এলাকা পরিদর্শন সারলেন। এরই প্রেক্ষিতে ধস কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর জন্য ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠকের আশ্বাসও দিলেন তিনি। রানীগঞ্জে বিভিন্ন রাস্তার ধারে বেআইনি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের অভিযান। বড়বাজার ডালপট্টি মোড় পিএন মালিয়া রোড সহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন যান চালকদের কাছ থেকে জরিমানা আদায় ট্রাফিক পুলিশের। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে 2022-23 শিক্ষাবর্ষে চালু হবে ডিপ্লোমা ন্যাশনাল বোর্ড কোর্সে চক্ষু ও বক্ষ বিভাগের পঠন পাঠন। মিলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমোদন। জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই দুই বিভাগে ডিএনবি কোর্সে দুজন করে মোট চারজন চিকিৎসক পড়ুয়া থাকবেন। রানীগঞ্জে ভারত কলাকেন্দ্রের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত চিত্রশিল্পীদের নিয়ে চিত্র প্রদর্শনী। সামাজিক বিভিন্ন বিষয় চিত্রশিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলে প্রদর্শনীতে আসা মানুষজনেদের বাহবা কুড়োলেন চিত্রশিল্পীরা। সেরা চিত্রশিল্পীদের করা হলো পুরস্কৃত। জামুড়িয়া চুরুলিয়া নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে চুরুলিয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী শ্যামসেল ফুটবল একাডেমি। 2-0 গোলের ব্যবধানে নিমাইডাঙ্গা ফুটবল দলকে পরাজিত করল তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়া বিধানসভার বিধায়ক হরিরাম সিং।